জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে রবিবার রাজধানীর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তথা আইএমএর রাজ্য শাখার উদ্যোগে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আইএমএর রাজ্য শাখার সভাপতি ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের চিকিৎসকরা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, এতে জনগণ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, কিন্তু চিকিৎসকদের মানুষের জন্য আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এদিন রক্তদান শিবির আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। নিজেরাই এবং দিচ্ছেন, এটা কিন্তু একটা ভালো মেসেজ সমাজের কাছে যাবে যে ডাক্তারবাবুরা শুধু অন্যদের কাছে অন্যদের কাছ থেকে ব্লাড নেন না, নিজেরও ব্লাড নেন, যে আমরা সবাই মানুষ আগে তো মানুষের জন্য আমরা কাজ করবো। তো সেই কাজটা আজকেও কিন্তু আপনাদের সাথে এখানে আগেও দেখিয়েছেন এবং এটা পিরিয়ডিক্যালি আপনারা করে থাকেন। আমি বেশি কিছু বলছি না, এতটুকু বলবো যে যে দায়িত্ব যেখানে আছেন সেই দায়িত্ব এটা পালন করবেন, সময়ের কাজ সময়ে হবে, সময়ের বাইরেও যখন মানুষের সমস্যা হবে সেই সমস্যার সমাধানে আপনারা সবসময়ই করেন, তাতে দুটোর সময়ে যখন কল আসে আপনারা যান সেখানে সেটা আপনারা করবেন। এই অনুষ্ঠানে রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।